দর্শক পাটুরিয়া ঘাটের খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, এখন ফেরিঘাটের যানজটের কি অবস্থা আর সমস্যার সমাধানে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? তাকে আপনি যেমনটি বলছিলেন, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার মূল প্রবেশ পথ এই পাটুরিয়া দলুদিয়া নৌ রুট। এই নৌ রুটে দিয়ে কিন্তু প্রতিদিনই প্রায় হাজার হাজার যানবাহন পারাপার হয় এবং ঈদ আসলে এবং কি কোনো সরকারি দীর্ঘছুটি থাকলে কিন্তু এই ঘাটে যে ভিড় হয় এবং যে ভোগান্তি করতে পারে যাতে যায় সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং কি আমি কথা বলেছি যে যানবাহনের চালকদের সাথে, তারা যেটি জানিয়েছে যে ফেরি ঘাটে কিন্তু ফেরি সংকট থাকার কারণে যে আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি। বর্তমানে কিন্তু এই রুটে প্রায় 7 শতাধিক যানবাহন আটকা পড়েছে এই ফেরি পারাপারের অপেক্ষায়। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই পাটুরিয়া ঘাটে নেই কোনো পর্যাপ্ত পাবলিক টয়লেটের ব্যবস্থা, নেই ভালো মানের কোনো খাবার হোটেল, এছাড়া ঘন্টার পর ঘন্টা এই তীব্র গরমে কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়ছেন। এবং যাত্রীরা জানিয়েছেন যে এই ঘাটে ফেরির সংখ্যা যদি কম থাকে তাহলে ঈদের সময় কিন্তু আরো বেশি ভোগান্তিতে পড়বেন। আমি যদি দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়া ফেরি ঘাটের 2 নম্বর টার্মিনালে। আমি যদি দেখাতে চাই যে এখানে যে প্রায় 7 শতাধিক গাড়ি কিন্তু আটকা পড়ে আছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট কখন নিরসন হবে তার কিন্তু ঠিক নেই বলে জানাচ্ছেন ভুক্তভোগীরা। এবং আমি কথা বলেছি ডিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে, তিনি আমাদের জানিয়েছেন তারা ঈদ যাত্রা যাতে নিরাপদে ঈদের ঘরমুখো মানুষ বাড়ির বাসায় ফিরতে পারে সেজন্য তারা 21টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করে, কিন্তু আজ কিন্তু 18টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে আর 3টি ফেরি নতুন করে অচিরেই ঈদের আগে যোগ দেবেন বলে জানিয়েছেন ডিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আমি কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথে, তারা যেটি জানিয়েছেন যে তাদের প্রায় 8,000 পুলিশ সদস্য কিন্তু এই 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 ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে পৌঁছানোর জন্য তারা কাজ করবেন। এবং কি তিনি আরো জানিয়েছেন যে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কি যানবাহন যাতে সিরিয়ালি সুন্দর মতো পারাপার হতে পারে সে ব্যবস্থা কিন্তু পুলিশ প্রশাসন করেছে। তাকে আমি আরো বলতে চাই যে এই এই পাটুরিয়াতে কিন্তু আসলে যে ফেরিগুলো আছে ফেরিগুলো কিন্তু আসলে অনেক মেয়াদী, অনেক পুরনো ফেরি, যে ফেরিগুলো কিন্তু আসলে যে স্রোতের বিপরীতে যে চলাচল করতে পারছে সেটা কিন্তু আসলে অনেক দীর্ঘতিতে চলাচল করে এবং কি সময় কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট সময় বেশি লাগে, যে কারণে কিন্তু আসলে এই যানজটটা বেশি তীব্র হয়ে দাঁড়ায়। তাকিয়া পাটুরিয়া থেকে সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাটুরিয়া থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আলিম।